আমাদের দেশে লেখকরা তাদের লেখার ক্ষেত্রে কতটুকু স্বাধীন বলে আপনার মনে হয়? লেখকরা কি আসলে খুবই মুক্ত মনা স্বাধীন, নাকি তাদেরও কোনো দায়বদ্ধতা আছে? দায়বদ্ধতা আমি দুই অর্থে বললাম, একটা দায়বদ্ধতা হচ্ছে যে ভয়ের বা জবাবদিহিতার দায়বদ্ধতা, আর একটা হচ্ছে না এটা বলা যাবে এটা বলা যাবে না, আমাদের যে সমাজতাত্ত্বিক যে দৃষ্টিভঙ্গি সেদিক থেকে আপনার কি মনে হয়? লেখকদের তো একটা সামাজিক দায়বদ্ধতা আছে, লেখক তো জাতির মুখপাত্র কিংবা জাতির বিবেক হিসেবে কাজ করে, তিনি তো এমন কিছু লিখতে পারেন না যেটা সমাজে আসলে খুব নেগেটিভ এফেক্ট আছে, তাই না? তিনি তো আর ইয়াবা প্যাট্রোনাইজ করতে পারেন না লেখায়, তাই না? তিনি তো সাম্প্রদায়িকতা প্যাট্রোনাইজ করতে পারেন না লেখায়। এই ধরনের দায়বদ্ধতা অবশ্যই লেখকের আছে, সামাজিক দায়বদ্ধতা। আর ভয় যদি বলেন, আমার মতে লেখকদের আসলে ভয় পাওয়ার যদি ব্যাপার ঘটে সেটা খুব দুঃখজনক, কারণ লেখার মাধ্যমে কিন্তু কাল এবং সমাজ চিত্র উঠে আসে, তাই তাদেরকে মুক্ত হাতেই লিখতে দেওয়া উচিত। আসুন মায়া ছড়ায়।